নবম শ্রেণীর সকল ছাত্র ছাত্রীকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো, বাড়িতে বসেই পড়াশোনা করছো। আগের ক্লাসে আমি ব্যাকরণ নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের সিলেবাসে যা যা আছে ব্যাকরণে সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ একটু অন্যদিকে যাব, আজ আর ব্যাকরণ পড়াবো না। আজকে তোমাদের যে সাপ্লিমেন্টারি বুকটা আছে, আমাটির ভেঁপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, সে আমাটির ভেঁপুরটা প্রথম অধ্যায়টা পড়াবো। তোমাদের মোট আমাটির ভেঁপুতে 19টা অধ্যায় আছে, মানে 19টা চ্যাপ্টার আছে, তার মধ্যে তোমাদের আছে 16টা, ঠিক আছে? এই 16টা অধ্যায় তোমাদের পড়তে হবে ফাইনাল পরীক্ষার জন্য। তা যাই হোক, আমি প্রথম অধ্যায়টা পড়াবো একটুখানি, সেইটা পড়ে প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় যতক্ষণ সময় হবে ততক্ষণ পড়াবো, সেইটা তোমরা একটু ফলো করো। দেখো, এখানে আমাটির ভেঁপু আছে। আমাটির ভেঁপু বইটা খোলো সবাই, বইটা খুললেই তোমাদের দেখতে পাবে একদম লাস্টে বাঁশবাগানে মাছ, ওইখান পর্যন্ত হবে কুঠির মাঠ থেকে বাঁশবাগানে মাছ। প্রথম অধ্যায় হচ্ছে কুঠির মাঠ, আর একদম 16 নম্বর অধ্যায় হচ্ছে তোমাদের বাঁশবাগানে মাছ, ওইখান পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। যাই হোক, আস্তে আস্তে আমরা প্রত্যেক অধ্যায়গুলো এগোবো। তা প্রথমে আছে কুঠির মাঠ, দেখো কি আছে। মাঘ মাসে শেষ শীত বেশ আছে, দুই পাশে ঝোপে ঝাঁপে ঘেরা সরু মাটির পথ বাইয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পুজোর বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়ে যাইতেছিল। দলের একজন বলিল, ওহে হরি, ভূষণ গোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? হরিহর সাই সূচক কিছু বলতে গিয়া পিছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা! পথের বাঁকের আড়াল হইতে একটি 6-7 বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে, নাও এগিয়ে চলো। ছেলেটা বলল, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান! হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল। তার মানে ওই যে ছেলেটা হারি, ওদের সঙ্গে ওই নিশ্চিন্দিপুর গ্রামের কিছু লোক, তারা ওই সরস্বতী পুজোর দিন বৈকালবেলায় গ্রামের বাইরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। তাদের মধ্যে একজন ছোট্ট ছেলেও আছে। সেই ছেলেটা এতক্ষণ হরিহর বলে, অর্থাৎ হরি, সে খুঁজছিল ছেলেটা কোথায় গেল। তা কিছুক্ষণ পর ছেলেটা আবার দলের নাগাল ধরল। সে বাবাকে প্রশ্ন করল, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান! হরিহর তার প্রশ্নের বা ছোট ছেলের ওই প্রশ্নের ওপর কোনো মনোযোগ না দিয়ে তিনি নবীন পালিতের সঙ্গে কিভাবে মাছ ধরা যায় সেই পরামর্শ করতে লাগলো। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে, বড় বড় কান! হরিহর বলল, কি জানি বাবা, তোমার কথার উত্তর দিতে আমি আর পারি নে। সেই বেরিয়ে অবধি শুরু করেছ, এটা কি, ওটা কি, কি গেল বনের মধ্যে তা কি আমি দেখেছি, নাও এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলিল। হঠাৎ এক উলুখরের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল, ওই যাচ্ছে বাবা, দেখো বাবা, ওই গেল বাবা, বড় বড় কান, ওই! তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল, কাঁটা, কাঁটা, কাঁটা! পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, আহ, বড্ড বিরক্ত করলে দেখছি তুমি, 100 বার বারণ করছি তা তুমি কিছুতেই শুনবে না, ওই জন্যই তো তোমায় আনতে চাচ্ছিলাম না। ছোট ছেলেদের একাধিক বিষয়ে কৌতূহল থাকে, তারা বারবার বড়দেরকে প্রশ্ন করে, এটা কি, ওটা কি, এত প্রশ্নের জবাব তার বাবা দিতে চাইছেন না, সেই জন্য তিনি বলছেন যে দরকার নেই, সেই জন্যই তোমাকে বলেছিলাম আনব না। বালক উৎসাহ আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলল, কি তা আমি দেখেছি, শুয়োর টুয়োর হবে, নাও চলো ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো, মানে গ্রামের ছোট সরু রাস্তা, আলপথ, দক্ষিণ মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। তা সেই রাস্তার দুধারে ঝোপঝাপ এসব আছে, তাই অনেক রকম গাছ আছে, অনেক রকম পাতাওয়ালা গাছ আছে, সেই পাতা গায়ে লাগলে খসখস করে বা চুলকানি হয়, বা কোনো গাছটাতে কাঁটা আছে হয়তো, সেই কাঁটা ফুটে গেলে রক্ত বেরোবে। তাই বাবা ছেলেকে সাবধান করার জন্য বারবার বলছেন যে
রাস্তার মাঝখান দিয়ে চলো, সেখানে কোনো গাছপালা নেই। সুরনা বাবা ছোট্ট যে, পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল, মানে একটু নিচু হয়ে যে এতটা হবে আর কি। চলো চলো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, চলো দেখি। নবীন পাণ্ডিত বলিল, ও হলো খরগোশ, খোকা খরগোশ, এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই। বালক বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থা এরকম লাফাইয়া পালায় তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় এ কথা সে কখনো ভাবে নাই। খরগোশ জীবন্ত, একেবারে তোমার সামনে লাফাইয়া পালায়, ছবি না, কাঁচের পুতুল না, একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। এইরকম এই ভাট গাছ বৈচি গাছের ঝোপে জলমাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল, বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাওর করিতে পারিতেছিল না যে সে বর্ণ পরিচয়ের বইয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখেছে, কিন্তু সে যে এমন জীবন্ত এই ঝোপঝাড়ের মধ্যে লাফিয়ে ছুটে পালিয়ে বেড়ায় সে কিছুতেই ভাবতে পারছিল না। মাঠের মধ্যে সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল। মাঠের মধ্যে বেড়াইতে বেড়াতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাঁকালুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন। ক্রমে তাহা হইতে বর্তমানকালের দুর্মূল্যতা, আষাঢ়ুর বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামে দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল। মানে অন্যান্য আলোচনা তাদের ওই মধ্যে হতে লাগলো, অনেকজন আছে গ্রামে, তা ওই হরিহরের ছেলে কি প্রশ্ন করছে সেদিকে অত তাদের ধ্যান নেই বা মনোযোগ নেই। একমাত্র নবীন পালিতকে তার রহস্যের সমাধান করে বলেছিল যে ওটা শুয়োর টুয়োর নয়, ওটা খরগোশ। যাই হোক, হরিহরের ছেলে বলল, নীলকণ্ঠ পাখি কই বাবা? এই দেখো এখন বাবলা গাছে এখনই এসে বসবে। বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল। মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাখি আছে। বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল, লুব্ধ মানে লোলুপ, লোভের দৃষ্টিতে। কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল। হরিহর বলিল, কুটি কুটি বলছিলে? ওই দেখো খোকা, সাহেবদের কুটি, দেখেছো? কুটি মানে আগেকার দিনে সাহেবরা এখানে নীল চাষ করতো, তো ওই সে থাকার জায়গা বা ফসল সেখানে রাখার জন্য তারা বড় বড় কুঠি বা বাড়ি বানাতো, সেই বা সেই কুঠি আর কি নীলকররা আর নেই, ইংরেজরাও এদেশ ছেড়ে অনেক দিন চলে গেছে, তো কুঠিটা পড়ে আছে, সেইটা দেখাচ্ছে, মানে ওই কোঠা বাড়িটা পড়ে আছে, যে ওইটা দেখো, ওই দেখো নীলকুঠি। নদীর ধারের অনেকটা জায়গা জুড়িয়া সেকালের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছে, আর সেখানে সেরকম তা ইংরেজরা থাকে না, সেরকম পরিচর্যা নেই, কুঠির অনেকটা অংশ ভেঙে পড়েছে, তাই বলছে কঙ্কালের মতো সেটা পড়ে আছে। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল, তাহার ছয় বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে, এতদিন ন্যাড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা, বড়জোর রানু দিদিদের বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। এতদিন কেবল তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছা দেখিতে পাওয়া কুঠির ভাঙা জাল ঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত, আঙুল দিয়া দেখাইয়া বলিত, মা ওদিকে কি সেই কুঠি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা। ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য, শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায়, ওধারে আর মানুষের বাস নাই, জগতের শেষ সীমাটা এই, ইহার পর হইতে অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হইয়াছে। তার মানে কি, বালক মনে এইটাই ভাবনা হচ্ছে যে যে জিনিসটা সে দেখেনি বা যে জিনিসটার সঙ্গে সে পরিচিত হয়নি, তাহলে কুঠির মাঠের ওই দিকটা বা যে ওই তার পরের জায়গাটা, যেখানে এখান থেকে যেটা বালক দেখতে পারছে না, পাচ্ছে না সেখান থেকে, সেদিকটা সে সবসময়ই ভাবে যে মায়ের মুখে শোনা গল্প রূপকথার রাজ্যবোধা, যেটা অজানার দেশ, অসম্ভবের দেশ, যেখানে পৌঁছানো সম্ভব নয়, যেটা ওই কুঠির মাঠের ওদিকটায়, কুঠির মাঠ পর্যন্ত তার দৃষ্টি গেছে, সেই জন্যে সে ভাবতো এইখান পর্যন্তই মানুষের বাস, তারপর ওই রাজপুত্র বা রাক্ষস রাক্ষস রাক্ষসী ব্যঙ্গমা ব্যঙ্গমীর দেশ, মায়ের মুখে গল্পে শোনা ওদের দেশ ভাবতো খালি। ছোটো ছেলের মন এরকমই হয়। বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়িতে হাত বাড়াইল। তাহার বাবা বলল, হাঁ হাঁ হাত দিও না, হাত দিও না, আলকুশি আলকুশি, কী যে তুমি করো বাবা, বড্ড জ্বালালে দেখছি, আর কোনোদিন কোথাও নিয়ে বেরুচ্ছি নে, বলে দিলাম, এক্ষুনি হাত চুলকে হাতে ফোসকা হবে।
পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে, তা তুমি কিছুতেই শুনবে না? তাহলে বালককে নিবৃত্ত করতে চাইছে, আর ও সবসময় কৌতূহল, বালকের একটা কৌতূহল থাকে ছোট ছেলেদের, ওটা কি এটা কি, তাই ওই লাল ফল দেখে সে ওটা পাড়তে গেছে, কিন্তু আসলে ওটা ফল ফল হলেও ওটা হাতে বা গায়ের চামড়ায় লাগলে সেটা কুটকুট করে আর কি, চুলকানি হয়। কারণ ওর বাবা ওকে সাবধান করে দিল, এক ধরনের আলকুশি বলে এক ধরনের গাছ আছে, সেই গাছের ফল গায়ে হাতে লাগলে চুলকায় আর কি, সেইটাই বাবা তার ছেলেকে সাবধান করে দিচ্ছে যে সেই জন্যই তোমাকে আনতে চায় না, বারবার বলছি রাস্তার মাঝখান দিয়ে যেতে, সে সেদিকে যাচ্ছে না। হাত চুলকুবে কেন বাবা? এই তার প্রশ্ন। হাত চুলকুবে বিষ, বিষ আলকুশিতে কি হাত দেয় বাবা? সুমো ফুটে রিড়ি করে জ্বলবে এখুনি, তখন তুমি চিৎকার শুরু করে দেবে। বলছে ওগুলো সুমো থাকে, সেই সুমোগুলো গায়ে ফুটে গেলে চুলকানি হয়, তাই বলছে ওইটাই আলকুশি, সেই জন্য ওকে নিবৃত্ত করছে যে যাতে ও না হাত দেয়। যাই হোক, গ্রামের মধ্যে গিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দৌড়িয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাইরে আসিয়া বলিল, এই এত রাত হলো, তা ওকে নিয়ে গিয়েছো না একটা দোলায়, গায়ে না কিছু? ছেলেকে, ছেলের সম্বন্ধে বলছে সর্বজয়া তার স্বামীকে হরিহরকে, যে ছেলেটাকে এতদূর নিয়ে গেছো, রাত হয়ে গেল, একটা গায়ে সেরকম জামা কাপড় কিছু পরেনি, ওইভাবে নিয়ে যায়। হরিহর বলল, আহ নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে যায় ওদিকে যায়, সামলে রাখতে পারি নে, আলকুশির ফল ধরে টানতে যায়। পরে ছেলের দিকে চাহিয়া দেখি বলিল, কুঠির মাঠ দেখবো, কুঠির মাঠ দেখবো, কেমন হলো তো কুঠির মাঠ দেখা? তা এই হচ্ছে প্রথমে তোমাদের এই প্রথম চ্যাপ্টারটা, এটা হচ্ছে কুঠির মাঠ, আসলে নীলকুঠির মাঠ। নীলকররা তখন যে নীল চাষ করতো, সেই নীল চাষ করে তারা মানে ব্যবসা বাণিজ্য করতো আর কি, তা আমাদের দেশেই চাষ করতো, সেই জন্য সেখানে তারা ওই কুঠি বা কোঠা বাড়ি বা বড় বাড়ি বানিয়েছিল, সেখানে তারা থাকতো। সেখানে অনেক নীলকুঠিদের অনেক ইতিহাস আছে, নীলকর সাহেবদের, সেই নীলকুঠির অনেক ইতিহাস আছে। সেখানে অনেক প্রজাদের কৃতদাস করে রাখা হতো, তা তাদেরকে সব মানে অত্যাচার করা হতো, যাতে চাষ করতে বা ফসল ফলাতে বাধ্য হয়, তাদেরকে ঠিকমতো পাওনা বা মজুরি দেওয়া হতো না। এগুলো যাই হোক ইতিহাসের কথা, তা আমরা এখন এইটুকু পড়লাম। যাই হোক, এর ভালো ভালো আরও গল্প পরবর্তীকালে আমরা যত এগিয়ে যাব তত ভালো ভালো গল্প পড়তে পারবো। তা তোমরা একটা কোশ্চেন এখান থেকে লিখে নাও, সেই কোশ্চেনটা হচ্ছে যে বালক বাবার কথায় আগে আগে চলিল। লেখো এক নম্বর কোশ্চেন, বালক বাবার কথায় আগে আগে চলিল। কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে? প্রথমে পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা আমাটির ভেপুর প্রথম অধ্যায় কুঠির মাঠ থেকে নেওয়া হয়েছে, এরকম উত্তর লিখতে হবে। বালকটি কে? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বালকটি কে, সে বাবার কথায় আগে আগে চললো কেন? সে বাবার কথায় আগে আগে চললো কেন? তার মানে এখানে উত্তরটা ওই কোথায় গিয়ে যাচ্ছিল তারা, কী জন্য তার বাবা সাবধান করছিল, কেন তাকে আগে আগে চলতে বলছিল, এগুলো গল্পটা পড়লেই পেয়ে যাবে। আর একটা কোশ্চেন লেখো, সেটা হচ্ছে লেখো ইহার পর হইতে অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে। দু নম্বরে লেখো ইহার পর হইতে অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে। তাহলে এরপর কোশ্চেনে লেখো যে উদ্ধৃতিটির প্রসঙ্গ সহ ব্যাখ্যা লেখো, প্রসঙ্গ সহ ব্যাখ্যা লেখো। তার মানে ওই বালকের কথা বলতে হবে যে সে প্রথম গ্রামের বাইরে গিয়েছিল, এতদিন তার যেগুলো যেসব জায়গাগুলো গেছে সেটা বলতে হবে, ন্যাড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা রানু দিদির বাড়ি, এইগুলো, কিংবা পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করতে সেই স্নানের ঘাটে আসতো, কিন্তু তারপর সেই সেখান থেকে মাকে দেখাতো ওই কুঠিটা যেখানে নীল কুঠিটা পড়ে আছে মাঠের মাঝখানে, সেটা দেখাতো, তারপরই সে ভাবতে শুরু করতো মায়ের মুখে গল্প যে শুনতো, রূপকথার গল্প, যেটা তার নাগালের বাইরে, অর্থাৎ যেটা সে দেখতে পাচ্ছে না, তার উল্টো পাশ অপর দিকটা তার কাছে অসম্ভবের দেশ, অজানার দেশ, ওখান থেকেই যেন এই রূপকথার গল্প বা রাজপুত্র তলোয়ারের পাশে রেখে ঘুমোয় ব্যঙ্গমে ব্যঙ্গমে গল্প, রাক্ষস রাক্ষসীদের কথা তার মনে পড়ে, তার মনে হয় সেই জন্য সেখানে পৌঁছানো অসম্ভব, তাই সেটা তার কাছে অজানা, তাই সেটা
যতটুকু দেখা যাচ্ছে নীলকুঠি পর্যন্ত, তদ্দূর পর্যন্ত তার জানার দেশ, বাকিটা অজানার দেশ, অসম্ভবের দেশ। ঠিক আছে, তাহলে এটা একটু নিজেরা ব্যাখ্যা করে বলবে, আর এরকমভাবে পড়ে যাও, আমি পড়াতে থাকবো, এইভাবেই গ্রামারও পড়াবো, আমাটির ভেপু পড়াবো তোমাদের নবম শ্রেণীর। তা আস্তে আস্তে আমরা এগোবো, আর বাড়িতে বসে তোমরা পড়াশোনা করো, যে কোশ্চেনগুলো দিলাম সেগুলো একটু লেখার চেষ্টা করো, আর ভালো থেকো, সাবধানে থেকো, বাড়িতে থেকো, আর বাড়িতে বসেই পড়াশোনা করো। ঠিক আছে, আজ এই পর্যন্তই।